ইসলাম মঞ্জু সে লোক জোগাড় করে অর্গানাইজ করে, আমি লোক জোগাড় করি, মিটিং করি, মিছিল করি, সমাবেশ করি, মানুষ আমাদের যাকে সারা দেয়, মানুষ বলে আমরা ভোট দিতে পারি নাই, আপনাদের কথা আমরা ভোট দেবো, আপনারা আন্দোলন সংগ্রাম করেন, কিন্তু স্ট্র্যাটেজি কিন্তু তারা পরিবর্তন করবে না। তাদের স্ট্র্যাটেজি হচ্ছে রাতে করা নিশি ভোট, তাদের স্ট্র্যাটেজি হচ্ছে আজকে বিভিন্নভাবে কৌশলে ইভিএম পদ্ধতি করে, তারপরে বিভিন্নভাবে কৌশল করে ভোট নিয়ে যাওয়া। আজকে আন্দোলন মিন্টু সুযোগ্য সন্তান বিশ্বাস এবং দাবি দেওয়ার তারা এই খুলনা এসে একটু বাথরুমে যেতে পারবে না, একটু তারা এই খুলনা এসে দুপুরে আহার করতে পারবে না, মধ্যাহ্ন ভোজন করতে পারবে না। আমরা এই লজ্জা রাখি কোথায়? খুলনার মানুষ হিসেবে এই লজ্জা আমি কোথায় রাখবো আমি জানি না। ব্যাংক মনে করেন আপনার বাপের ব্যাংক যাবো আর লোন করবো, যাবো আর লোন করবো, সাত লক্ষ হাজার কোটি টাকা খবর নাই। ম্যাডাম তো বেরোবে, ম্যাডাম তো বেরোবে, তারে তো আসবে, সেই আসার সময় আমরা ঢাকায় যেতে পারি কিনা জানি না। আজকে নজরুল ইসলাম বন্ধুকে সাক্ষী রেখে, নেতৃবৃন্দকে সাক্ষী রেখে চলে একটা আত্মালি দেবে, আপনাদের শরীরে জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, দেশনেত্রী এবং খালেদা জিয়ার অবসুনেত্রীর দর্শন, আমরা ভিক্ষা চাবার লোক না, দাবি করার লোক না, কিন্তু চাবার লোক না, আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের দাবি আমাদের বরং আদায় করতে হবে। Hey!